सब इनग्रेडियंट्स देखे तुम्हारा बुझते ही पे आज के राते की होते चले। हाँ आज के राते चिकेन खिचुड़ी, तो चलो देखे नाओ कि बनाई मांसर खिचुड़ी। प्रथम कड़ाई तेल देवा हलो, एबार तेले शुकनो लंका फोड़न देवा हलो, एरपर गोटा जीरे फोड़न देवा हच्छे, जे डालटा नेवा हयेछे तार हाफटा आमरा तेले दिए अल्प फ्राई करे नेब आर बाकीटा एमनी थाकबे। देखते पाच तुम्हारा डाल भाजा भाजा हो गल, एबार डाल तुले रखब। कड़ाई आबार तेल देवा हलो, तेलटा गरम हो गेले एबार जयित्रीगुलो एकटु हाथ दिए छिड़े निये तेले देवा हलो। गुड़ो थाकले आमरा गुड़ोई दितम, जेहेतु गुड़ो नेई ताई जयित्रीगुलो हाथे एइभाबे छिड़ेई दिए। जयित्रीर पर एबार गरम मसला देवा हलो, गोटा गरम मसला। गरम मसलाय देवा हयेछे दारचिनी, एलाच और लवंग। एबार गरम मसला थेके एकटा भालो स्मेल बेरोले एबार रसुन कुचिगुलो दिए दिते हबे। रसुन कुचिटा एकटु नेड़े अल्प भाजा भाजा करे निते हबे। एरपर लाल पेंयाजटा एड करा हलो। लाल पेंयाजटा एकटु नाड়াচাড়া করে এরপর সাদা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়া হলো। এরপর নুন অ্যাড করা হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়া হলো। এবার রসুন বাটা দেওয়া হলো। এবার আদার কুচিগুলো দিয়ে নেড়ে নিতে হবে। এরপর জিরে গুঁড়ো দেওয়া হলো। এরপর ধনে গুঁড়ো অ্যাড করা হচ্ছে। सुंदर स्मेल बेरोच्छे मसलाटा दिए। एबार एकटु जल एड करा हबे जाते मसलाटा पुड़े ना जाए। एबार जल दिए एकटु नेड़े दिते हबे। एरपर हलुद गुड़ो देवा हलो। एरपर लंका गुड़ो देवा हच्छे। पुरो मसलाटाके भालो करे खुंतिर साहाज्ये नेड़े कषाते हबे। तोमरा देखतेई पाच्छो मसलाटा दिए तेल छेड़े एसेछे। एबार चिकेनेर लेग पिसगुलो दिए दिते हबे। एटा चिकेनेर लेग पिसगुलो दिए भालो करे नाड़ते हबे जतक्षण ना चिकेनेर जलटा बेरोच्छे। मसलार साथे चिकेनटा भालो करे नेड़े मिशिये दिते हबे। देखते ही पाच्छ चिकेनेर साथे मसलाटा खूब भालो करे मिशे गेछे। ए पर्याये आर एकटु जल एड करे चिकेनटा ढेके दिते हबे। ढाकनाटा तुले एबार लंका कुचिगुलो एड करा हलो। तोमरा देखते ही पाच्छ मांस थेके आस्ते आस्ते जल बेरोच्छे। एबार आबार मांसटाके ढेके दिते हबे। झालटा आरो एकटु बाड़ानोर जोन्नो एकटु चिली फ्लेक्स एड करा हलो एर मध्ये। एबार आगे थेके भेजे रखा डालटा एर मध्ये एड करे देवा हलो। एरपर मटर डालटाओ आमरा एड करे दिलाम, कारण मटर डाल सिद्ध होते एकटु समय लागे तार जोन्नो एटा आगे एड करे दिलाम। এবার ডালগুলো অ্যাড করে আবার ভালো করে নেড়ে দিতে হবে। এই একই প্রসেসে মাংস ডালও করা হয়। তার মধ্যে হয়তো কিছু স্পাইস এদিক ওদিক হয়, অন্য একদিন আমি তোমাদের সেই রেসিপিটাও শেয়ার করব তোমাদের সাথে। মাংসটা কিছুটা সিদ্ধ হয়ে আসছে, এইভাবে নেড়ে নেড়ে মাংসটাকে সিদ্ধ করতে হবে। এরপর বাকি ডালটাও এর ভেতর দিয়ে দেওয়া হচ্ছে। তোমাদের আগেই বলেছিলাম এর মধ্যে কিছুটা ডাল আমরা আগে ভেজে নিয়েছিলাম, এখন বাকি ডালটা অ্যাড করে দিলাম।
ভাজা ডালটা আমরা আগেই দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পেরেছো। এখন যে কাঁচা ডালটা রয়েছিল সেটা আমরা অ্যাড করে দিলাম। এবার পুরো ডালটা দিয়ে ভালো করে আবার একবার নেড়ে দিতে হবে। এইভাবে বারবার নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায়। এবার টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হলো। এবার বেশ খানিকটা জল অ্যাড করে দিতে হবে যাতে মাংস, আলু আর ডাল সেদ্ধ হয়ে যায়। এবার পুরো জিনিসটাকে ভালো করে নেড়ে ঢেকে দিতে হবে। ঢাকনাটা খুলে দেওয়া হয়েছে যাতে নিচে লেগে না যায়। এখন ঢাকনাটা খুলেই এটাকে ভালো করে ফোটাতে হবে। এবার তেঁতুলের পাল্প অ্যাড করা হচ্ছে এর মধ্যে, আর অ্যাড করা হচ্ছে আদা বাটা। তোমরা প্রথমেই দেখেছো আদা কুচি অ্যাড করা হয়েছে। এবার নামানোর আগে একটু আদা বাটা অ্যাড করা হচ্ছে। এবার জল অ্যাড করা হলো। জলটা পরিমাণ মতন অ্যাড করতে হবে যাতে চালটা সিদ্ধ হয়ে যায়। জলটা দিয়ে একটু নেড়ে দেওয়া হলো। এবার ঢেকে দিতে হবে, যখন জলটা ফুটে উঠবে তখন আমরা চালটা অ্যাড করে দেব। এই পাচ্ছ আমাদের ঝোলটা ফুটে উঠেছে, এই সময় আমরা চালটা অ্যাড করে দেব। কিন্তু মনে রাখতে হবে মাংস, ডাল, আলু যখন 70% কুক হয়ে যাবে তখনই চালটা অ্যাড করতে হবে, তার আগে না। তোমরা দেখতেই পাচ্ছ চালটা অ্যাড করে দেওয়া হলো। এবার খুন্তির সাহায্যে আমরা পুরো ব্যাপারটাকে ভালো করে নাড়িয়ে দিলাম। এবার এটাকে ফুটতে দিতে হবে যাতে চালটা সিদ্ধ হয়ে যায়। এরপর গরম মশলা গুঁড়ো এতে অ্যাড করা হলো। তোমাদের কাছে টমেটো কুচি থাকলে টমেটো কুচিও এতে অ্যাড করতে পারো, ধনে পাতা কুচিও অ্যাড করতে পারো, কিন্তু আমার কাছে কিছুই নেই, তার জন্য আমি একটু নামানোর আগে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পরে এবার খুন্তি দিয়ে আবার নেড়ে দিতে হবে। এটাকে এই সময় আর ঢাকা যাবে না, ঢাকলেই নিচে নিচে লেগে যেতে পারে। এইভাবেই এটাকে রান্না করতে হবে। এবার তোমরা দেখতেই পাচ্ছ জলটা পুরো শুকিয়ে এসছে, চালটাও আমাদের অলমোস্ট সেদ্ধ হয়ে এসছে। এইভাবে নাড়তে নাড়তে চালটাকে সেদ্ধ করতে হবে, কন্টিনিউ নাড়তে থাকতে হবে, নাহলে নিচে লেগে যাবে। নামানোর আগে এক চামচ ঘি অ্যাড করা হলো। এই সময় তোমরা নুন চিনিটা টেস্ট করে দেখবে, নুনটা টেস্ট ঠিক থাকলে এবার আমরা নামিয়ে দিতে পারি। আগের দিনের মতন আজকেও পুরো রান্নাটা কাকুই করেছে। এই খিচুড়িটা খেতে কিন্তু অনবদ্য হয়, তোমরা ট্রাই করতে পারো। আর ট্রাই করে কার কিরকম লাগলো সেটাও আমাকে জানাবে। এবারে স্মার্ট কুকিং ঘরে যা আছে সেভাবেই রান্না করো।